আবারও নিউজ ভ্যানগার্ডের আপডেট খবরে স্বাগত। আদর্শ গ্রাম জামজুড়ি উন্নয়নমূলক যে কাজকর্ম সেগুলো পরিদর্শনে গেছেন, সেখানে পরিদর্শনে গেছেন পূর্ত ও বিদ্যুৎ দপ্তরের সচিব কিরণ গিত্তি। সেখানে গিয়ে সেখানে যে উন্নয়ন অর্থাৎ ডিপ টিউবওয়েল সহ বিভিন্ন উন্নয়নমুখী কাজকর্ম সেগুলি তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সেখানকার উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি অন্যান্য যে স্থানীয় আধিকারিকরা আছেন তাদের সঙ্গে কথা বলেন, বিশেষ করে আদর্শ গ্রাম জামজুড়ি উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শনে গেলেন পূর্ত বিদ্যুৎ দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং জামজুড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসে তিনি সকলের সঙ্গে মিলিত হয়ে সেখানে আলোচনা। সেখানে কিছুক্ষণ থেকে জামজুড়ি এলাকার মোড়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে ডিপ টিউবওয়েল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ত বিদ্যুৎ দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, রাজ্যের যে আদর্শ গ্রাম জামজুড়ি গ্রাম সে পঞ্চায়েত এলাকার সকল মানুষকে বিশুদ্ধ পানীয় জল প্রদানের লক্ষ্যে এই কর্মসূচি জোর কদমে, বিশেষ করে সে এলাকার জনগণ যাতে বিশুদ্ধ পানীয় জল পায় সে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে কিন্তু আজকের এই কর্মসূচি। বিশেষ করে বিভিন্ন প্রান্তে কিন্তু পানীয় জলের একটা তীব্র হাহাকার, সে পানীয় জল নিয়ে কিন্তু পথ অবরোধ থেকে নানান কর্মসূচিতে তারা সামিল হয় সে দৃশ্য কিন্তু আমরা দেখি। তো আজকে পূর্ত ও দপ্তরের সচিব কিরণ গিত্তে সেখানে গেছেন, সেখানে গিয়ে সে গ্রামের পরিদর্শন করেন এবং সে গ্রামের যে উন্নয়নমূলক কর্মসূচি সেগুলি খতিয়ে খতিয়ে দেখেন। দেখবো সে চিত্র একবার আমরা। স্ট্রিট লাইট, কয়েকটা স্ট্রিট লাইট এখানে ওটিপিসি করেছে, কয়েকটা গ্রাম পঞ্চায়েত করেছে। আমরা ট্রেডার দিয়ে আরো 98 স্ট্রিট লাইট আমরা করে দেব। জামজুড়ির দুদিকে ওয়েলকাম গেট হবে, রাস্তা এখানে ডিভাইডার করা হবে, এখানে প্যাসেঞ্জার সেট করা হবে, ওখানে পানি কানেকশন দেওয়া হবে। এ সমস্ত প্রকল্পের যে রিভিউ আমি এখানে সবাই অফিসারকে নিয়ে আমি করেছি, তার সঙ্গে যে আমাদের রাজ্য সরকারের অটল জলধারা প্রকল্প আছে, কেন্দ্র সরকার জল জীবন মিশন করে এখানে ফান্ডিং দিয়েছে। গুমতি জেলাতে আমরা এবছর প্রায় 260 আমরা ডিপ্টিবল করব আর 53,000 আমরা কানেকশন করব। সে কাজের অগ্রগতি কিভাবে আছে, এখন মে মাস, এপ্রিল মাসে আমাদের এবছর শুরু হয়েছে, সারা রাজ্যে আমরা প্রায় 3 লাখ কানেকশন আমরা এবছর দেব। এখন 2.5 লাখ কানেকশন আছে বাড়ি বাড়িতে, এবছর আমরা 3 লাখ দেব। সেটা একটা মিশন, তো মিশন মোড মধ্যে আমাদের কাজ কিভাবে চলছে, আরো কাজ আরো বেশি স্পিডে করার জন্য কি কি করতে হবে সেটা অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে এখানে আমরা দেখি দেখি যে এক জায়গাতে আমাদের পাম্প হাউসের কাজ চলছে, এখানে এই পাড়াতে আমাদের হাউস হোল্ড কানেকশনের কাজ চলছে, তো সেটা ফিল্ডে গিয়ে আমরা আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমরা ভিজিট করেছি। জামজুড়ি আদর্শ গ্রাম প্রকল্প রাজ্য সরকার জামজুড়িতে সেখানে পূর্ত বিদ্যুৎ দপ্তরের সচিব কিরণ গিত্তে গেছেন, সেখানে গিয়ে সে এলাকা পরিদর্শন করেছেন, বিশেষ করে সেখানে যে উন্নয়নমূলক কর্মসূচি সেগুলো তিনি খতিয়ে খতিয়ে দেখেছেন এবং তিনি বলেছেন সেখানে 98টি স্ট্রিট লাইট দেওয়া হবে, এছাড়া রাস্তা ডিভাইডের কাজ করা হবে এবং ওয়েলকাম গেটটি সেখানে স্থাপন করা হবে সেই কথা কিন্তু বলেছেন। তিনি আরও যে বড় বিষয়টি তুলে ধরেছেন সেখানে বিশেষ করে পানীয় জলের সুবন্দোবস্ত করা হবে, অটল জলধারা যে মিশন সে মিশন এবং জলজীবন যে মিশন সে মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর যে প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার সেগুলো অতি সত্বর অর্থাৎ দ্রুত গতিতে সেগুলো সে যে কর্মসূচি সেগুলো পালন করবে, অর্থাৎ সে কর্মসূচি বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছেন যে সেখানে যে এই জলধারার যে প্রকল্প সে প্রকল্প 2022 সালের মধ্যে কিন্তু
যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়িত করবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও কিন্তু পূর্ত বিদ্যুৎ দপ্তরের সচিব সেখানে পরিদর্শনে গেছেন। এখনকার মতো নিউজ ভ্যানগার্ডের খবর এবং আপডেট খবর এখনকার মতো এখানে শেষ করব। পরবর্তী নিউজ ও আপডেটস বিস্তারিত দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।